আসসালামু আলাইকুম। আইপিএলে ব্যাঙ্গালোরের বিপক্ষে একমন ক্যাচ মিসের মহড়া দিল পাঞ্জাব, যেখানে আইপিএলে আজকে মুখোমুখি হয়েছে পাঞ্জাব ভার্সেস ব্যাঙ্গালোর। সেখানে প্রথমে ব্যাট করতে নেবে ব্যাঙ্গালোর। তাদের প্রথম ওভারেই ক্যাচ তুলে দেন বিরাট কোহলি, কিন্তু বিরাট কোহলির সেই ক্যাচ ধরতে ব্যর্থ পাঞ্জাবের ফিল্ডাররা, আর এতে করে শূন্য রানের জীবন পান বিরাট কোহলি। এতে গেলো একটি ক্যাচের কথা, আবারও ম্যাচের তৃতীয় ওভারে ক্যাচ তুলে দেন বিরাট কোহলি। তখন তিনি 10 রানে ব্যাট করছিলেন, কিন্তু বিরাট কোহলির সেই ক্যাচটাও ধরতে পারল না পাঞ্জাবের ফিল্ডাররা, আর এতে হতাশ হয়ে গেলেন পাঞ্জাবের বোলার, যেখানে দেখা গেল রীতিমতো সহজ একটি ক্যাচ মিস করলেন পাঞ্জাবের খেলোয়াড় রেইলি রুশু। রেইলি রুশু যে ক্যাচ মিস করবেন এটা কোনোভাবেই ভাবতে পারেননি বিরাট কোহলি। তাই তো দেখা গেল বিরাট কোহলি এবং রুশুর মধ্যে খুনসুটি এবং দুজনকেই হাসতে দেখা গেল। রেইলি রুশু, যিনি কিনা দুর্দান্ত খেলছেন, একজন ভালো খেলার, তিনি কীভাবে ক্যাচ মিস করলেন সেটা যেন কোনোভাবেই ভাবতে পারছেন না বিরাট কোহলি, তিনি নিজেও অবাক হয়ে গেছেন। এদিকে পাঞ্জাব এরপরও ক্যাচ মিস করেছে, যেখানে দেখা গেছে যে প্রথম উইকেট পড়ার পর যখন ওয়ান ডাউন ব্যাটার ব্যাট করতে আসেন ক্যাচ তুলে দেন, সেই ক্যাচটিও ধরতে পারেনি পাঞ্জাবের ফিল্ডাররা, আর এতে করে শেষ পর্যন্ত 10 ওভারে 109 রান সংগ্রহ করেছে ব্যাঙ্গালোর। এদিকে 10 ওভার শেষে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরের ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। সেহেতু শুধু বৃষ্টি নয়, এ যেন শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি পরে মাঠ একদম বিছিয়ে গেছে শিলে, দেখে বোঝার উপায় নেই যে এই মাঠে একটু আগে খেলা চলছিল। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো লিখে যান।